তুমি বুঝতেছো না কেন মা? তুমি এত চোদাইলে কেমনে হবে? বললাম তো দুজন মারা যাও, বড় নিতে খবর দিব, আর কি চাও? আর অনেক কিছু চাই, বাবু ডায়াপার ঠিক আছে, লাগবে, পানি আরে লাগবে। কিছু নাই, তুমি এমন কেন করো? তোমার মাথা খারাপ কিছু নাই, চাইছে? ভালো লাগে না তো ভাই, কিছু নাই কিছু নাই তোমার ভালো নাই লাগে না, তুমি ঠান্ডা থাকো, তুমি ঝামেলা করো কেন? না কিছু নাই তো রাহুল কুমারের মানে তোমার তো পালানো দরকার, প্যাটা পুটা গেলা গেলা বলামো, কেন ঠান্ডা আছে কিছু জানতে না, ভালো লাগে না, বুঝতি কালা এখানে একটু তুমি তো আসছো তোমার কেন? থেকে অনেক দূরে, এখনো কেন? না তুমি তুমি মানে এতদূর আসছো কেন, এটাই তোমার সাজা, এটা তো মানে এটা তো পুরনো একটা অপরাধ, তুমি এতদূরে আসছো, আমি কিন্তু তো সাজা দিতে এখন হবে না? চলে গেছি তোমার থেকে অনেক দূরে, আমি না আরো না না দূরে চলে যেতে সাজা চাই আর তোমার, হ্যাঁ তোমার তো কাশিমপুর তো আরো দূরে, কাশিমপুরে সাজা হবে তোমার তোমার তো, থেকে। আচ্ছা তুমি আমার বলো, কি হইলে তুমি আমাকে পুরোপুরি মানে ছেড়ে দিবে? তুমি তো দুজন সুসেট কোনো করতে, খোঁজ তোমার খবর তোমার দিবা না? বাপের, তোমার তোমার তো বাপের সুসেট করে একদম খুঁজবো না, দুজন সুসেট করে না এটা কেন, আমি কি অপরাধ রেকর্ড করে, করেছি? রেকর্ড করে তোমার আব্বা আম্মা তোমার আপত্তি নাই, বাট তুই তো ছেড়ে দিলে আমি নিলাম, সব ছেড়ে দিবো তোমাদের, কি আজীব কথাবার্তা, রেকর্ড করবো না না? না আমাকে দুটো তুমি জাস্ট রেহাই দিবা, কি করলে বলো? আমি না না রেহাই দুটো পাইতে দুটো সুসেট বাচ্চা দিয়ে দাও, বাচ্চা দিয়ে দাও আর দুটো সুসেট, দুজন সুসেট করো তাহলে ছেড়ে দিবো। মানে বাচ্চাও দিতে হবে, আবার সুইসাইডও করতে হবে? হুম বাচ্চাও দিতে হবে, আবার সুইসাইডও করতে হবে? না না হ্যাঁ তাহলে একদম আর কোনো কথাই হবে না, কারণ বাংলাদেশে যে মানুষ মারা যায় তাকে নিয়ে কিছু আলাপ হয় না, তোমরা দুইজন নিয়ে বুঝকি কালা মরে গেছো, বাস তোমাদের নিয়ে আলাপ হবে না, ঠিক আছে, তুমি বাচ্চা, তোমার বাচ্চা তুমি নিয়ে যাও আর আমার মুখে দাও, আমি তোমার বাচ্চা অত্যাচার নিয়ে আর বলি তুমি নিতে কিছু পারছি সুসেট করে না, ফেলো, ঠিক আছে তোমার দুজন সুসেট করে ফেলো, অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না, না তুমি দুজন বুঝকি সুসেট করো, প্লিজ। কারণ বাচ্চাটাকে তুমি নিজেই ইচ্ছা করে অসুস্থ বানাচ্ছো, বুঝছো? তোমার এটা আমি বললাম আমি তো তোমার বাচ্চা বড় হবে বলতেছি এটা যে বলবো, মশারি লাগবে, বাবুকে মশা না কামড়াচ্ছে। এত কিছু নাই তো কি নাও, তুমি সবাই তো দানে সমাজ যখন টাকা পেতে পারো না, কোন বাচ্চাকে নিয়ে? আমি তোমার কাছে টাকা কি বল, কি বলো? আর তুমি যে মাইসে শোনাতেছো তখন টাকা নিতে পারো না 200-500 করে, তাও তো হয় কি মা, টাকা দিয়ে মশারি কিনবা? এগুলো কি বলো? তুমি ভুলে যাও আমি তোমার বাচ্চার মা। না কি তোমরা বাচ্চার মা তো ওইটাই পারে যেটা, সেটা কি তুমি তো বুঝছি খানকি, তোমাদের ক্যামেরা তোমাদের মতন যারা তুমি সি সময় গ্রেডের, রেসপেক্ট করো না যারা কেন? সি গ্রেডের সি গ্রেডের নায়িকা তাদের ক্যামেরাম্যান এখন দুধ চিপে, ক্যামেরাম্যান টিম ওরা দুধ চিপে, আমি নায়িকা হইলাম কবে? ওই তো সি গ্রেড সি গ্রেডের অ্যাক্ট্রেস যারা, যারা আমি সি গ্রেডের নায়িকা, অ্যাক্ট্রেস বুয়াট, আরে খানকি যারা সি গ্রেডের অ্যাক্ট্রেস তাদেরকে মানে টিম ওরা দুধ চিপে, এই তো সি গ্রেডের অ্যাক্ট্রেস আমি অ্যাক্ট্রেস নায়িকা ধরে না, পেয়েছে সেটা আমি তো, কিচ্ছু না। বুয়া বুয়া সবচেয়ে তোরা ওই গল্পের ইয়া কি বয়রা দিচ্ছি তো, এগুলো জানি তো তবে ইন্ডাস্ট্রি জানি না তো জানি এগুলি না, এগুলি জেনে শুনে বুঝে তারপরে খুশি থাকতে বলে থাকো, কিন্তু এগুলি নিয়ে আর ডিসকাস করা বললাম তো তোর লাগে না। পাড়ায় ফেলা গেলা ভালো মতো, তোরা বৃষ্টি কবর দিন সেটা তোর থাকলে কেউ তো আলাপে না রাখবা, করে, দেখ তুই তোর কোন বাপ বাঁচায় দেখ, দেখবি দেখবি না।